যে শুভেন্দুকে আমি তো কয়েক হাজারবার দেখেছি, যে কি একটা বলে অতি ভক্তি কিসের লক্ষণ, আমি আর সেটাতে যাচ্ছি না। ও ঢুকতে প্রণাম, বেরোতে প্রণাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবার কাকে? এই ঢুকলো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম, আবার কথা হলো বেরোলো, আবার প্রণাম করে বেরোলো। আর আমরাও যা কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের সমর্থন করতে হয়, বা তিনি থাকুন না থাকুন তার কথা আমাদের বলতেই হয়, তিনি সর্বোচ্চ নেত্রী। কিন্তু যার মুখ দিয়ে কয়েক হাজারবার লক্ষবার বেরিয়েছে জনগণ মন অধিনায়িকা, তার মুখে এই কথা শোভা পায় না। এটা খুব নিম্ন মানের রাজনীতি এবং মানসিকতার পরিচয়। আদিবাসীদের সম্পর্কে শুভেন্দু যে ভাষা বা শব্দ প্রয়োগ করেছে, আদিবাসীরা তাতে মর্মাহত, এবং কালকে বীরভার বক্তব্যে সেটা প্রস্ফুটিত। বীরভা হাসদার নাম করে এবং দেবনাথ হাসদার নাম করে বলেছে আমার পায়ের তলে থাকে। প্রথম তো আদিবাসী, দ্বিতীয়ত মানুষ, এই ঔদ্ধত্য, এই অহংকার সহ্য হবে না। কখনো গণদেবতা এটাকে গ্রহণ করে না, করেনি বাংলার তো কখনো, কোনোদিনই আমি দেখেছি বাংলা কখনো দম্ব অহংকারকে কোনোদিনই বরদাস্ত করেনি এবং করবে না। এটাই বাংলার গণদেবতাদের বৈশিষ্ট্য। এক দুই হচ্ছে, অখিল যখন একটা কিছু বলেছিল আমরা রিপ্রিমেন্ড করেছিলাম স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, আমরা সকলে অ্যান্ড ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন এ মিটিং। কিন্তু আমরা দেখলাম মহিলাদের প্রতি, আদিবাসীদের প্রতি সর্বোপরি ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি যখন এলেন তাকে সিভিক রিসেপশন দেওয়া হলো। সেই সময় কিন্তু বিজেপির কোনো নেতা, কোনো বিধায়ক বা কোনো এমপি ছিলেন না। তো সুতরাং যখন যেখানে যে শব্দ বা যে বাক্য চালানোর সেটা চালাবেন, ওরা নিজেরাই স্ববিরোধিতায় ভুগছে, সেলফ কন্ট্রাডিকশনে ভুগছে, যা বলে তা করে না, আর যা করে আগেই দেখা যায় সেই কথাটার বিরোধিতা করেছে। তো সুতরাং এই প্রশ্নের আগে এই দুটো প্রশ্নের আদিবাসীদের প্রশ্নে তারা জবাব দিক। আদিবাসীদের বিভ্রান্ত করছে ওরা, আদিবাসীদের ভুল বোঝাচ্ছে। যে কাজ এই গত ১২ বছরে জঙ্গলমহলে এবং আদিবাসীদের জন্য এই সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে, এবং যে শান্তি জঙ্গলমহলে ফিরে এসেছে, যার জন্য ৬৪টি জেলা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যে ছড়িয়ে রয়েছে, তারা কিন্তু আমাকেও বহুজন জিজ্ঞাসা করেছে, এবং এইখানে যারা তাদের ISIPS বন্ধুরা রয়েছে সেম ব্যাচে এই বাংলায়, তাদের কাছেও তারা জানতে চেয়েছে তোমরা জঙ্গলমহলে শান্তি ফেরালে কি করে। তাহলে সেই মন্ত্রটা আমাদের বাতলাও, যাতে আমরা ভারতবর্ষের যে ৬৪টা জেলাতে এই ধরনের অ্যাক্টিভিটি চলছে, আমরা সেখানে শান্তি ফিরিয়ে আনতে পারি। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, এদেরকে সকলকে পাঠানো হয়েছে, এবং সেটা আমাদের কাছে কাগজ রয়েছে রিসিভ করা। সুতরাং এই যে আমি বলছি যে অসত্য কথা বলে বাজার মাত করার চেষ্টা করলে যখন এইগুলো বেরিয়ে আসবে, এই সত্যগুলো বেরিয়ে আসবে, তখন তাদের সম্বন্ধে মানুষের তো বটেই, তাদের দলের কর্মীদেরও কি ধারণা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল।
দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।